সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল একটি তরমুজের পেন্নাকেটা। এই খাবারটি যদিও বিদেশি খাবার নামে পরিচিত, কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম বাসায় সহজ উপায়ে কীভাবে তৈরি করতে পারবেন ওই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি এবং একটি ব্লেন্ডার দিয়ে জুস করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি জুসার দিয়েও করতে পারেন অথবা হাতের সাহায্যেও জুস করে নিতে পারেন। জুস করে নেওয়ার পরে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা মগ নিয়েছি, মগের উপর একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ছেঁকে নেবেন, এতে কোনো তরমুজের কোনো বিচি বা কোনো লাম্পস থাকবে না। আমি এখানে চুলা একটা হাঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি তরমুজের জুসটুকু। আমার এখানে সর্বমোট 3 কাপ জুস হয়েছে। দিয়ে দিচ্ছি আস্তদানার চিনি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার এবং 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে আগার আগার মিক্সারটাকে তৈরি করে নিচ্ছি। এখন আগার আগারের মিক্সারটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড ফুড কালার। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু ফুড কালারটা স্বাস্থ্যসম্মত না, আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। যেহেতু তরমুজের একটা নিজস্ব কালার থাকে, সেই জন্য আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন, না দিলেও চলে। আমি এখানে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। দেখুন, আমার তরমুজের জুসটা রেডি হয়ে গেছে, ঘনত্ব চলে এসেছে। আমি এখন একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং আমি যে গ্লাসগুলোতে এই পেন্নাকোটা তৈরি করব, ওই গ্লাসগুলোতে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই ভিডিওতে দেখানো অনুসারে আপনার গ্লাসটাকে একটা মোল্ডে রাখবেন। মোল্ডের উপরে এভাবে আড়াআড়ি করে রেখে তারপরে আপনারা এই জুসটুকু অর্থাৎ এই ডেজার্টটা ঢেলে দিবেন। এখন আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। চলে যাচ্ছি সেকেন্ড লেয়ারে। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগার আগার। আমি সেম প্রসেসে এখানেও 1 টেবিল চামচ আগার আগার এবং 2 টেবিল চামচ পানি দিয়ে আগার আগার মিক্সারটা তৈরি করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকবে, না হয় কিন্তু আগার আগারটা গরম দুধের সঙ্গে দিলে ছাঁকা বেঁধে যাওয়া অনেক সময়। দেখুন, আমার দুধের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আমি এক্ষেত্রে আমার এই সেকেন্ড লেয়ারটা নামিয়ে নিব। দেখুন, এই মিল্ক পুডিংটা একবারে রেডি হয়ে গেছে। আমি এখন এই মিল্কটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। দেখুন, আমি একটা কাঁচের কেটলিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারটি। সেকেন্ড লেয়ারটি দেওয়ার সময় অবশ্যই গ্লাসগুলোকে ঠিকভাবে নেবেন, যাতে করে পড়ে না যায়। ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসার ফলো করলে আপনার পেন্নাকোটাটি খুব সুন্দরভাবে সেট হবে, একটির সঙ্গে আরেকটি একদমই লেগে যাবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই সেকেন্ড লেয়ারটি দিয়েও ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল পোর্শনে রেখে দিয়েছি। দেখুন, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ইয়ামি লাগছে। দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ এবং সুস্বাদু হয়। আপনারা এই পেন্নাকেটাটি অর্থাৎ এই ডেজার্টটি সার্ভ করার আগে অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন, এতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো দেখুন, অতিথি আপ্যায়নও এই ডেজার্টটি আপনারা দিতে পারেন। তো আজকের এই রেসিপি এখানে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।